কারাগারে নারীর সঙ্গে আসামি যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারে নারীর সঙ্গে হলমার্ক সাজাপ্রাপ্ত বন্দি তুষারের সময় কাটানোর ঘটনায় কারাগারের জড়িতরা বিধি অনুযায়ী শাস্তি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার তেইশে জানুয়ারি দেশের একটি জাতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কারাবন্দী অবস্থায় নারীর সঙ্গে জঘন্যতম অপরাধ কারাগারের ভেতরে এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেওয়া যায় না বিধি অনুযায়ী শাস্তি পাবে অভিযুক্তরা যে এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকবে বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আসাদুজ্জামান খান কামাল বলেন মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করার কথা বলা হয়েছে এরই মধ্যে অভিযুক্ত তিনজনকে প্রত্যাহার করা হয়েছে এদিকে ঘটনায় শনিবার জানুয়ারি কারা অধিদপ্তরে সময় সংবাদকে আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মমিনুর রহমান মামুন জানান নিয়ম ভেঙে গাজীপুরের কাশিমপুর কারাগারে নারীর সঙ্গে হলমার্ক কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত বন্দি তুষারের সময় কাটানোর ঘটনায় কারাগারের জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি বলেন প্রয়োজনে প্রত্যাহার করা হবে জেল ছুপারকে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়টি লক্ষ্য রেখে বাড়ানো হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা এই ঘটনায় এরই মধ্যে ডেপুটি জেল সুপার মোহাম্মদ সাকলাইন সার্জেন্ট আব্দুল বাড়ি ও সহকারী প্রধান কারারক্ষী খলিলুর রহমানকে প্রত্যাহার করা হয়েছে ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যায় গত ছয় জানুয়ারি গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের পার্ট এক এ আটক হলমার্ক কেলেঙ্কারির হোতা মালিক তানভীরের ভাইরা কোম্পানির জি এম তোষারের সাথে এক নারী সাক্ষাৎ করেন ডেপুটি জেলার সাকলাইন সাক্ষাতের অনুমতির জন্য বারোটা বাইশ মিনিটে সুপারের রুমে প্রবেশ করেন সুপারের রুম থেকে অনুমতি নিয়ে বারোটা চল্লিশ মিনিটে বের হন সাকলাইন বারোটা ছাপ্পান্ন মিনিটে ওই নারী কারাগারে প্রবেশ করেন সিসিটিভিতে দেখা যায় ডেপুটি জেলার সাকলাইন বারোটা সাতান্ন মিনিটে কারাগারের ভেতরে প্রবেশ করে একটা চার মিনিটে তুষারকে সাথে নিয়ে ওই নারীর সাথে সাক্ষাৎ করতে একটি কক্ষে নেন একটা পনেরো মিনিটে জেল সুপার কারাগার থেকে বের হয়ে যান এরপর তুষার একটি কক্ষে প্রায় ছেচল্লিশ মিনিট সময় কাটায় ওই নারীর সাথে এ ঘটনায় কারাগারের জেল সুপার রত্নারায়ের সাথে একাধিকবার কথা বলার চেষ্টা করেও তাকে মোবাইল ফোনে পাওয়া যায়নি তবে ডেপুটি জেলার সাকলাইন ক্ষিপ্ত হয়ে জানান সুপার অনুমতিতেই সাক্ষাতের ব্যবস্থা করা হয় তিনি বলেন আমার কি ক্ষমতা আছে জেলের ভিতর থেকে আসামি নিয়ে আসব গেট অর্ডার যৌথ বাহিনী হাবিলদার সুবেদার আছে আমি একাই আসামি নিয়ে আসলাম এটা কি সম্ভব ভিডিও ফুটেছে তাকেই আসামি নিয়ে আসতে দেখা যাওয়ার বিষয়টি তুললে তিনি বলেন হ্যাঁ আমি তো নিয়ে এসেছি এটা তো অস্বীকার করছি না আমাকে বলেছে তাই আমি আনতে গেছি আমাকে না বললে তো আর আমি আনতে যেতাম না এ ঘটনায় গাজীপুর জেলা প্রশাসকের অতিরিক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল কালামের নেতৃত্বে তিন সদস্যের তদন্ত টিম কাজ করছে তদন্ত কমিটি ইতোমধ্য সাক্ষাতের বিষয়টির সত্যতা পেয়েছে বলে জানান গাজীপুরের জেলা প্রশাসক এস এম তারিকুল ইসলাম দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঋণ কেলেঙ্কারি কারণে হলমার্কের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ ও তার ভাইরা প্রতিষ্ঠানের জিএম তুষার দু সাল থেকে কারাগারে রয়েছেন ওসি শেখ মোহাম্মদ নাসির উদ্দিন জানান কবর থেকে কঙ্কাল চুরির খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে